পাওয়ার গিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে কতটি পদ রয়েছে কতটি পদের সংখ্যা রয়েছে এবং অন্যান্য কি আপনাদের যোগ্যতা লাগবে এবং এটিতে কবে থেকে আবেদন শুরু হবে কোথা থেকে আপনারা এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন সম্পূর্ণটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনারা স্ক্রিনে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল উনত্রিশ এগারো দুই তারিখে এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাভাবে এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেওয়া আছে এবং আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি যোগ্যতা লাগবে সেটি প্রত্যেকটি পদেরই আলাদা আলাদা আপনারা এখানে সেটি দেখতে পাবেন তো এখানে প্রত্যেকটি পদেরই এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে এটির জন্য এখানে পদের সংখ্যা দেওয়া আছে নয়টি দ্বিতীয় নম্বর যে পদটি এটির জন্য রয়েছে পনেরো সর্বোচ্চ যে পদটি সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন কারিগরি সহায়ক পদের জন্য এখানে পদের সংখ্যা দেওয়া আছে দুইশো জন এটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে লক্ষ্য করুন লেখা আছে কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি কারিগরি উত্তীর্ণ অথবা এসএসসি দাখিল সমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার প্লাম্বিং বিষয় এক বছর মেয়াদি বেসিক টেট কোর্স সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো পর্যায়ক্রমে এখানে মোট আমি আপনাদেরকে পূর্বেই বলেছি এখানে ছয়টি পদ রয়েছে তো আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন বা যোগ্য বলে বিবেচিত হবেন আপনি সেই পদটি এখান থেকে আপনি বেছে নেবেন যে আপনার যোগ্যতা হবে কিনা বিজ্ঞপ্তি এখান থেকে নিচের দিকে আসবো আমি এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেবো আর যখন আপনারা এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার পূর্বে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি একবার ভালো করে পড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা সেই নির্দেশাবলী ও সত্তাবলী এখানে একটু ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে কিন্তু আপনাদের এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং এটির আবেদনটি শুরু হয়েছে ছয় বারো দুই হাজার একুশ হতে ছাব্বিশ বারো দুই হাজার একুশ তারিখ পর্যন্ত এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং এটির আবেদনের জন্য যে ফিটি যেটি নির্ধারণ হয়েছে সেটি হলো পাঁচশো টাকা যেটি আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফিটি পরিশোধ করতে হবে সেটি অবশ্যই আপনারা যখন অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন পরে এই আপনাকে পরিশোধ করতে হবে এখানে নিচের অংশে আরো কিছু দেওয়া আছে আশা করি আপনারা সম্পূর্ণ এখান থেকে পড়ে নেবেন বিজ্ঞপ্তির নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আবেদন পত্র পূরণের নিয়মাবলী আমি আপনাদেরকে পূর্বে বললাম এখানে ওয়েবসাইট এর ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনাদের এটিতে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে যখন আপনি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় আপনার কিন্তু ছবি এবং সিগনেচার লাগবে যেহেতু আপনাকে এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আর যখন আপনি এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আপনি পূর্বে থেকে এটি সাইজ করে আপনার কাছে রেখে দিবেন নিচের অংশ দেখতে পাচ্ছেন কিভাবে এটির সিটি পরিশোধ করবেন সে বিষয়ে এখানে উদাহরণ দেওয়া রয়েছে আমি আপনাদেরকে পূর্বে বলেছি এটির জন্য আপনাদের ফি লাগবে পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিভাবে এই ফিটি পরিশোধ করতে হবে টিলটক টক মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে দুটি এস এম এস প্রেরণ করতে হবে সেই দুটি এস এম এস এর ফর্মেট আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস এ আপনাকে মোবাইলের মেসেজ অপশন গিয়ে লিখতে হবে পিজি সিবি একটা স্পেস দিয়ে আপনি যে আপনি যখন অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনি একটু ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেখান থেকে একটি ফিফটি মেসেজ আসবে সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে পরবর্তীতে পিন নাম্বারটি আপনি সেখান থেকে কপি করবেন এবং পরের মেসেজে গিয়ে আপনি লিখবেন পিজিসিবি একটি স্পেস দিয়ে লিখবেন ওয়াই এস এটা স্পেজ দিয়ে আপনার যে পিন নাম্বারটি আপনার মোবাইলে এসেছে সেই পিন নাম্বারটি লিখে আপনাকে আবার পুনরায় সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করা সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে একটি ফিরতি মেসেজ আসবে সেখানে আপনার লেখা থাকবে কংগ্রেস হয়তো আপনার নাম লেখা থাকবে সেখানে এবং সেখানে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটা আপনি সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে আপনার প্রবেশপত্র ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে সর্বশেষ বিজ্ঞপ্তির নিচের অংশে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্মুক্ত সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এখানে যেই কাগজপত্রগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখা রয়েছে এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে এগুলো দাখিল করতে হবে তো এখানে এই ছিল সেই বিজ্ঞপ্তিটি আশা করি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ